আজকের আমি এই ভিডিওটিতে আলোচনা করব মানুষ কেন জুনেস গ্লোবাল কোম্পানির প্রোডাক্ট কিনবে বা কেন খাবে বা দৈনন্দিন জীবনে আমাদের কেন জোনস গ্লোবাল কোম্পানির প্রোডাক্ট দরকার হোয়াই পিপেল উইল টেক জুনেস প্রোডাক্ট তো এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাবো সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে ধরুন কোনো একজন মানুষের বা ব্যক্তির ডায়বেটিস রোগ মানে আক্রান্ত হয় তখন তার ব্লাড গ্লুকোজ লেভেল কিন্তু চেক করতে হয় তো আমরা দেখতে পাই যে তার ব্লাড গ্লুকোজ লেভেল যদি আশি থেকে একশো হয় তখন কিন্তু সেটা নর্মাল কিন্তু যদি এমন হয় যে ব্লাড গ্লুকোজ লেভেল আপনার একশো বা তার বেশি যদি হয় এবং পরপর যদি দুইবার হয় তাহলে কিন্তু ধরে নিতে হবে যে ওই লোকটা ডায়াবেটিস হয়েছে বা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে তখন যেটা হয় যে তার ড্রাগ স্টার্ট করতে হয় মানে মেডিসিন স্টার্ট করতে হয় এবং একটা ডায়েট চার্ট কিন্তু তখন তার হয় মেডিসিন স্টার্ট করলেই যে সব প্রবলেম সলভ হয়ে গেল তা কিন্তু নয় তার একটা ডায়েট চার্ট হয় এবং এর সাথে সাথে তার এক্সারসাইজ করতে হয় এবং অনেক কিছু রেগুলার কিন্তু তাকে মেনটেন করতে হয় তবে এত কিছুর পরেও কিন্তু পাঁচ বছরের পর বা দশ বছর পর বা বহু বছর পর আপনি কিন্তু দেখতে পারবেন যে এই রোগটা পুরোপুরি কিন্তু এই রোগটা থেকে কিন্তু ওই লোকটা পুরোপুরি মুক্তি পাচ্ছে না এবং অনেক সময় দেখা যায় যে তার ব্লাড গ্লুকোজ লেভেল আরও বেশি বেড়ে যায় এবং সে তো সুস্থ হতে পারেই না বরং দিন দিন কিন্তু আরও বেশি অসুস্থ হয়ে পড়ে তো এই যে সে ডায়েট চার্ট করছে মেডিসিন খাচ্ছে এক্সারসাইজ করছে এবং অনেক কিছু মেনটেন করছে এরপরও কিন্তু তার প্রবলেমটা সলভ হয় না তো আমাদের লাইফে এমন কিছু দরকার যার মাধ্যমে আমরা ভিতর থেকে সুস্থ হতে পারি এবং আমরা ফিল করতে পারি আমরা সুস্থ তো এই জন্যই জোনেস গ্লোবাল অনেকগুলো ইনোভেটিভ প্রোডাক্ট ডেভেলপ করেছেন এবং এই ইনোভেটিভ প্রোডাক্টগুলোকে স্টেম সেলকে স্টুমুলেট করতে পারে যে স্টেম সেলটা আমাদের বডিতে রয়েছে এখানে একটা স্টেম সেলের পিকচার দেখতে পাচ্ছেন এবং আমরা যদি এই স্টেম সেলকে শক্তিশালী করতে পারি আমরা যদি আমাদের শরীরের স্টেম সেলের কার্যকারিতা বৃদ্ধি করতে পারি তবে আমরা কিন্তু আমাদেরকে সর্বোচ্চ শক্তিশালী রূপে পরিণত করতে পারবো এবং আমরা কিন্তু বেশি দিন বেঁচে থাকতে পারব এবং আমাদের শরীরের কোষগুলোকে কিন্তু আমরা বাঁচাতে পারবো এবং আমাদের প্রতিদিন শরীর মানে আমাদের শরীরের যে কোষগুলোর মৃত্যু হচ্ছে সেই মৃত্যুর হারও কিন্তু আমরা কমাতে পারব এবং এর সাথে সাথে কিন্তু আমরা ডিএনএ কে রক্ষা করতে পারব এবং আমাদের শরীরে যে ব্রেক ব্রেকডাউন হচ্ছে সেই টেলুমারেস ব্রেকডাউনটাও কিন্তু আমরা কমাতে পারব তো এই সকল কারণের জন্যই কিন্তু জুনেস গ্লোবাল নিয়ে এসেছি বোটানিক্যাল সেল এখানে দেখতে পাচ্ছেন বোটানিক্যাল সেল স্টিমুলেন্ট যেটা উদ্ভিদ থেকে স্টেম সেলটাকে আলাদা করে সেই সেলটাকে কিন্তু মানব কল্যাণে জুনেস গ্লোবাল ব্যবহার করছে এবং এই আবিষ্কারটা কিন্তু বর্তমান পৃথিবী এতে একটা অবিস্মরণীয় আবিষ্কারও আপনারা বলতে পারেন এবং আমাদের জন্য কিন্তু অনেক ভালো ফল নিয়ে এসেছে এবং জোনস গ্লোবাল কোম্পানির সকল প্রোডাক্টগুলোই কিন্তু প্রিভেনশনে কাজ করে এবং আপনি এই প্রোডাক্টগুলো খাওয়ার মাধ্যমে বা ব্যবহার করার মাধ্যমে বা পান করার মাধ্যমে আপনারা কিন্তু বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে পারবেন এবং আপনাদের ভবিষ্যতে যাতে কোনো ধরনের রোগ না হয় তার প্রতিরোধ হিসেবে কিন্তু আপনারা অ্যাডভান্স প্রোটেকশন নিতে পারেন এবং বর্তমানে জোনেস গ্লোবাল কোম্পানির কিন্তু সতেরোটি প্লাস আপনার হেলথ এবং বিউটি প্রোডাক্ট রয়েছে তো আপনি রোগ প্রতিরোধ করবেন না আপনি রোগ টিকিয়ে রাখবেন সেটা আপনার এক বিষয় তবে আমি বলবো যে প্রতিরোধ রোগের চিকিৎসার থেকে কিন্তু অনেক বেশি ভালো বাট আপনি এখন কোনটা করবেন সেটা একান্তই আপনার বিষয় আপনি চিকিৎসা করবেন রোগ হওয়ার পরে নাকি আপনি আগে থেকেই প্রতিরোধ করবেন যাতে আপনার ভবিষ্যতে কোনো ধরনের রোগ না হয় তো আমাদের বয়স বাড়ার সাথে সাথে কিন্তু কিন্তু আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই তো আমরা যদি নিয়মিত জোনেস গ্লোবাল কোম্পানির প্রোডাক্টগুলো ব্যবহার করি বা সেবন করি বা ইউজ করি যেটাকে বলা হয় বা পান করি তাহলে কিন্তু আমরা এই যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে রোগগুলো হচ্ছে বা হবে ভবিষ্যতে সেইগুলো কিন্তু আর হবে না আমরা কিন্তু অ্যাডভান্স প্রোটেকশন হিসেবে জুনেস গ্লোবাল কোম্পানির সকল প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারি তো আমি পরে আপনাদেরকে এই সকল প্রোডাক্টগুলো কিভাবে আপনারা ব্যবহার করবেন তারপরে কোন প্রোডাক্টগুলো কোন রোগের জন্য আপনারা ব্যবহার করবেন সে সকল নিয়ে আমি আলোচনা করব তো আমার প্রোডাক্ট ভিডিওগুলো আপনারা দেখে নেবেন